সব গেছি, কিছু নাই, খালি চান্ডাল নিয়ে গেছি। সম্প্রতি উজানের ঢলে সিলেট বিভাগে ভয়াবহ বন্যার শুরুর দিকেই প্লাবিত হয় গোয়াইনঘাট উপজেলা। উপজেলাবাসী এমন ভয়াবহ বন্যা দেখেনি অনেক বছর। এমন বিপর্যয়ের সময় বুঝি মানুষ মানুষের পাশে দাঁড়ায় মানবতার কাণ্ডারি হয়ে। এমনই এক বার্তা নিয়ে হাজির হয়েছিল গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বানের জলে বসত ভিটা ভেসে যাওয়া মানুষ তখন আশ্রয় নিয়েছিল গোয়াইনঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সটি তখন হয়ে উঠেছিল বানভাসী মানুষের একমাত্র আশ্রয়স্থল হিসেবে। বন্যায় ভেসে যাওয়া বাড়িঘর ছেড়ে আশপাশের নিরুপায় মানুষেরা মাথা গোজার ঠাঁই খুঁজেছিলেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে। পরিবারের মানুষ আছে স্যার, এই মেডিকেল আছে, এখানে আছে আমার পরিবারের সাতজন মানুষ স্যার। সব বাড়িঘর পানি তোলে, তারপরে বাড়িঘর ভাঙিয়ে গেছে গা আপালে করালে বাড়িঘর ভাঙিয়ে গেছে, তো ঠিক করতে হইব। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা কর্মকর্তারাও বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত। আমার তিনটে ভবন, এনে হাসপাতাল আপনি কিছুরই দেখতে পাচ্ছেন, মানে আমার সাততলা হাসপাতাল ভবন, সাততলা হাসপাতাল ভবনে আপনার মিনিমাম 5000-এর মতো মানুষ আসছে। রোগীদের সরিয়ে সেখানে ব্যবস্থা করেছিলেন স্থানীয় বন্যার্ত মানুষের থাকার জায়গা। বন্যায় স্বাস্থ্য কমপ্লেক্সটিরও নিচতলা ডুবে যায়। নৌকায় করে দোতলার সিঁড়ি দিয়ে বন্যা কবলিত মানুষেরা সেখানে আশ্রয় নিতে থাকে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা সাধ্যমতো শুকনা খাদ্য ও পানির যোগান দিয়ে পাশে দাঁড়ান মানবিক তাগিদে। এর মাঝেই উপজেলার বন্যা কবলিত এলাকায় কমতে শুরু করেছে পানি। সবকিছু হারিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে সবাই ফিরে যাচ্ছে নিজের ভিটে বাড়িতে, আর মনের ভেতর করা নাড়ছে জীবনের মহাবিপর্যয়ের একমাত্র আশ্রয়স্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঠিকঠাক